শনিবার সন্ধ্যা রাতে রাজধানীর অভয়নগরের এক বাড়িতে হাত সাফাই করলো চোর চক্রের পান্ডারা। তারা হাতিয়ে নেয় নগদ টাকা সহ স্বর্ণলঙ্কার। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি যুবতীকে আটক করে পুলিশ। শহরের অভয়নগর এলাকার সুনীল পালের বাড়িতে ভাড়া থাকেন ইতিদেব বর্মা। শনিবার সন্ধ্যায় তিনি বাজারে যান ঘরের তালা দিয়ে। চাবি দিয়ে যান ওই বাড়ির অপর এক ভাড়াটিয়া মহিলার কাছে। ইতিদেব বর্মা বাড়িতে এসে দেখেন তার ঘর লণ্ডভণ্ড, ঘরে রাখা নগদ টাকা স্বর্ণলঙ্কার সবই নিঃশেষ। তখন মহিলার আত্মচিৎকারে ছুটে আসেন আশপাশ এলাকার লোকজন। মহিলা গোটা ঘটনা খুলশো করেন। তালা দিয়া চাবিটা তাইনের কাছে দিয়ে গেছি। আমি কইছি আমার মায়ে আইলে চাবিটা দিয়েন, ওষুধ আনতাম খালি বাইরেছি। এমন সময় তাইনের পোলা ফোন করছে, ওই মনিদির পোলা ফোন করছে। ফোন করে কইছে মা বাড়ির ভিতরে তো চার পাঁচজন পোলা বানাইছে, আইয়া দেখি ইতি মাসির গড় খোলা, ইতি মাসির দরজা খুলছে। আমি কইতো না চাবি আমি তাইনের কাছে দিয়ে গেছি, আমার গড় কেমনে খুলে? কার কাছে দিছেন, কার কি নাম? ওই তো তাইনের কাছে। কি নাম? তোমার নাম কি জানি? চাবি লইছিল খুলছি, খুললা দেখি ঘরের থেকে আমার স্বর্ণের জিনিস দুই জোড়া, কানে একটা আংটি, নাকের নট, আর 30,000 টাকা মানে পুরো কাঁচাই লয়ে গেছে ঘরের থেকে আমার। কে বা কারা নিছেন? কারা নিছে? এটা বিতে ও তাই তাই জানে সব, তাই তাই জামাই তারারে ডুবাই দিয়া তারা বাইরে হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম ইতি। আপনি কি ভাড়া থাকেন এখানে? না, নিজের বাড়ি। ও না, আমি আমার জিনিস আমার টাকা পাইলি হইছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইতিদেব বর্মার প্রতিবেশী মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার ঘরে তল্লাশির সময় বেরিয়ে আসে ব্রাউন সুগারের বেশ কিছু কোটা। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব পরিকল্পিত ভাবে ইতিদেব বর্মার ঘরে চুরি করেছে চক্রের চায়রা। পুলিশ দুই মহিলাকে আটক করে নিয়ে আসে থানায়। এর আগেও ওই বাড়ির একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর নেশা সামগ্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।